हेलो फ्रेंड्स, वेलकाम बैक टू माई चैनल प्रिया ऑफिशियल ब्लग। तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालो आछो, आमिओ भालो आछि। आजके आबार एकटा नतुन रेसिपि निये चले एसेछि। तोमरा देखे बुझते पारछो आजके रेसिपिटा कि आछे। ताहले चलो शुरू करे फेले। थाम्बनेल देखे तोमरा निश्चयई बुझेছো যে আজকে রেসিপিটা কি হতে চলেছে। আজকে রেসিপি হবে এগ কারি। ৬টা ডিম নিয়েছি, সেদ্ধ করে রেখে দিয়েছি। আলু নিয়েছি, আলু ডুমো করে কেটেছি। একটা টমেটো, আদা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি। তার সাথে নিয়েছি চিনি, নুন, গোটা গরম মশলা, শাহি কাশ্মীরি মির্চ, লঙ্কার গুঁড়ো, সানরাইজ গরম মশলা, সরষের তেল আর নিয়েছি জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তাহলে রান্নাটা শুরু করে ডিমগুলোকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি এবং সাইডে একটু ছুরি দিয়ে কেটেছি, চারদিকে কেটে নুন আর হলুদ মাখিয়ে রাখছি। তেলে সামান্য করে নাড়িয়ে নেব। ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে তেলে একটু ভেজে নিয়েছি আর আলুগুলো আমি ভেজে রেখে দিয়েছি। তা ওই কড়াইতেই সামান্য তেল দিয়ে তার মধ্যে আমি ফোড়ন দেবো। ফোড়নে দেবো গোটা গরম মশলা, একটা দারচিনি, 2টো এলাচ, লবঙ্গ, তার সাথে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর দেবো সামান্য চিনি। তো এটা একটু ভালো করে নাড়িয়ে নিই। দারচিনিটা এখন লাল হয়ে এসেছে, তখন আমি একটা পেঁয়াজ নিয়েছি, ওটা আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে তারপর বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। তারপর দেবো জিরা গুঁড়ো, জিরা গুঁড়ো 2 চামচ দিলাম। তারপর দেবো হলুদ গুঁড়ো, সামান্য হলুদ দেবো। তারপর দেবো লাল শাহি কাশ্মীরি মির্চ, লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য না, এটা লাল রঙটা হওয়ার জন্য দেবো। এবং ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব আর দেবো সামান্য নুন। ভালো করে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দেবো যে টমেটোটা আমি দেখিয়েছিলাম, একটা টমেটো নিয়েছি, সেটাকে আমি বেটে রেখেছিলাম। তা একবারে সব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এত ভালো করে কষাতে হবে যাতে তেলটা বেরিয়ে আসে। মশলা কষাতে কষাতে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে, তেল ছাড়বে, তখন যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দেবো। তেল ছেড়ে এসেছে, ভালো করে মশলা কষানো হয়ে গেছে। আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে আলুগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো যখন মেশানো হয়ে যাবে আলুর সাথে, তখন আমি ডিমগুলোকে দিয়ে দেবো। তো ডিমগুলো তোমরা পরেও দিতে পারো। আমি একসাথে দিয়ে দিচ্ছি তার কারণ আমি এর মতো বেশি গ্রেভি করবো না, মাখামাখি করবো। তার জন্য একবারেই দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি সামান্য জল দিয়ে দেবো। ডিমটা একটু নাড়িয়ে নিয়ে যে বাটিতে আমি মশলা করেছিলাম সে মধ্যে এক সামান্য জল দিয়ে জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব আলু আর ডিমের সাথে মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। ডিম আর আলুটা ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা 5-7 মিনিট রেখেছি, যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছিলো তাই বেশিক্ষণ রাখিনি। আমি নামিয়ে নিয়ে দেখবো নুনটা কেমন, ঠিক আছে কি না। আর সামান্য চিনি দেবো, যেহেতু চিনিটা একদম প্রথমে দিয়েছিলাম একটু সামান্যই দেবো। নুন ঝাল মিষ্টিটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন আর গ্রেভিটাও নিজেদের মন মতন জলটা দেবেন। আমি খুব অল্প গ্রেভি করবো তাই কম জল দিয়েছিলাম। নুন ঝাল মিষ্টি সবই আমার ঠিক আছে। লাস্টে শাহি গরম মশলাটা দিয়ে দিলাম। সম্পূর্ণ নুন ঝাল মিষ্টিটা আমি বারবারই বলছি নিজেদের স্বাদ অনুসারে হবে। আমার তো ডিম কারি রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা। আজকে আমার রেসিপিটা এত। আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।